বলছেন সরাসরি শুনুন চলছে কিনা দেখার জন্য রাজ্যপাল আজকে দুটো অভিযোগ করেছেন তার সেই অভিযোগের জবাব দেওয়া উচিত ছিল রাজ্য সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রীর সেইগুনোর ব্যাপারে কিন্তু কোনো কথা আমরা শুনতে পাইনি তার বদলে উনি যেগুলো বলেছেন সেগুলো এই রাজ্য চলার ব্যাপারে এই রাজ্যের ব্যাপারে তার সেই নিয়ে সাধারণ লোকের কোনো মাথা ব্যথা নেই সুতরাং আবার আমি আপনাদের মাধ্যমে মাননীয়কে অনুরোধ করব জিটি এর ব্যাপারে যে গুরুতর অভিযোগ আজকে উঠেছে সেটা কিন্তু আপনার দেখা উচিত এবং তার যথাযথ উত্তর দেওয়া উচিত যে কেন নির্বাচন হয় না আর দ্বিতীয় কেন অডিট হয় না আর যদি দুর্নীতি থাকে সেই দুর্নীতির সঙ্গে কারা জড়িত সেই টাকার হিসেব কেন মানুষ পাবে না এইটুকুনি আমাদের বলার আছে উনি বলেন জিটিএ উনি বলেন জিটিএ নিয়ে তদন্তের আগে রাজ্যপালের সফরে তদন্ত হওয়া উচিত কাদের নিয়ে গেছেন কত টাকা খরচ হয়েছে সব তদন্ত হওয়া উচিত তার মানে যদি ধরেও নেওয়া যায় যে রাজ্যপাল যে টাকা খরচ করছেন সেটা তদন্ত সাপেক্ষ তার মানে জিটিএ ওখানে দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করে নিচ্ছেন আমরা বুঝতে পারছি না যে আজকে কোনো জায়গায় যদি তদন্ত লাগে যে দুর্নীতি হয়েছে বলে তার জন্যে অন্য জায়গায় কেন দুর্নীতি হয়েছে সেই জন্যে এই দুর্নীতির তদন্ত করবো না এটা কোন লজিক এটা কোন দেশের লজিক উনি মুখ্যমন্ত্রী জিটি নিয়ে উত্তর দেবেন না তার আগে রাজ্যপালকে দেখতে হবে কেন আগে দেখতে হবে কেন জিটিএ 17 সাল থেকে তার অডিট হচ্ছে না তার উত্তর উনি দেবেন না আর এইভাবে কি পাশ কাটানো যায় শুনুন কোন জৈন মামলা কোন হাওলা কেসে কি আছে তার মামলা ভারতে সেইভাবেই মামলা চলে তার জন্যে আজকের ওনার যে অভিযোগ জিটিএ কে নিয়ে সেটাই কি উত্তর যে আজকে জিটিএ তে দুর্নীতি তৃণমূলের লোক মাননীয়ার মনোনীত লোকরা করার অধিকার আছে কেননা রাজ্যপালের নাম আছে জৈন মামলার কেসে এইটা কোনো উত্তর হতে পারে আমরা জানতে চাইছি আপনি কি এইটা দিয়ে জাস্টিফাই করছেন যে জিটিএ দুর্নীতিটা তার মানে ঠিক এটা কখনো এরকম জাস্টিফিকেশন হতে পারে না উনি বলছেন যে উত্তরবঙ্গকে অশান্ত করতে জেনে বুঝে দার্জিলিং এ গেছেন রাজ্যপাল শুধু বিজেপির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল উত্তরবঙ্গকে ভাগের চক্রান্ত চলছে এখতিয়ার বহির্ভূত কাজ করছেন রাজ্যপাল মাননীয় যতবার গেছেন সেখানে উত্তরবঙ্গে আমরা জানি দার্জিলিং এর সাংসদ বিজেপি ছিলেন এর আগে গত 10 বছরে তিনি কবার সাংসদের সঙ্গে দেখা করেছেন তিনি এই কথা বলছেন তিনি গিয়ে তো শুধু তৃণমূলের লোকের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রীর পদে থেকে তিনি কোথায় ওখানকার যিনি সাংসদ জনপ্রতিনিধি তাদের সঙ্গে দেখা করেছেন ওনার মুখে এই কথা সাজে রাজ্যপাল গিয়ে কার সঙ্গে দেখা করেছেন না করেছেন সেই বিষয়ে আমরা রাজ্যপালের মুখপাত্র নই কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি যে রাজ্যপাল আজকে যে অভিযোগগুলো করেছেন সেটা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের অভিযোগ কারণ এই টাকাটা পশ্চিমবঙ্গের মানুষের টাকা জনসাধারণের টাকা এবং সেই টাকা 9-6 যদি জিটিএতে হয়ে থাকে পাহাড়ের লোকেদের যদি তাতে উন্নয়ন না হয়ে থাকে তার জবাবদারি হচ্ছে মাননীয়ার রাজ্য সরকারের এবং সেই জবাবদারি আর জমিদারি এই দুটোই যখন মাননীয়ার তাকেই এর উত্তর দিতে হবে যে উত্তর তিনি সযত্নে এড়িয়ে গেছেন উনি সরাসরি অভিযোগ করেছেন এই রাজ্যপাল দুর্নীতিগ্রস্ত রাজ্যপাল দুর্নীতিগ্রস্ত কি দুর্নীতিগ্রস্ত নয় সেক্ষেত্রে আমরা তার হয়ে কোনো জবাব দেব না তার মুখপাত্র আমরা নই আমরা এইটুকুনি জানি রাজ্যপাল দুটি অভিযোগ করেছেন সেই অভিযোগের জবাব মাননীয় দেননি এইটুকুনি ধন্যবাদ একটা বিষয় হচ্ছে উনি আজকে বলেছেন যে মানবাধিকার কমিশন যারা এসেছে ওই যে বিজেপি এগুলো অর্গানাইজ করেছে সাজিয়ে গুছিয়ে এগুলো করছে সরাসরি শুনছিলেন জয়প্রকাশ মজুমদার তিনি যে বক্তব্য রাখছেন আজকে যে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার শুনবো জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আক্রমণ করছেন মানবাধিকার কমিশনকে আক্রমণ করছেন ইলেকশন কমিশনকে আক্রমণ করছেন হাইকোর্টকে আক্রমণ করছেন তাহলে কি চলবে এই রাজ্যে মমতা বিধান চলবে মমতাতন্ত্র চলবে ভারতের গণতন্ত্র চলবে না ভারতের সংবিধান চলবে না ভারতের মানবাধিকার কমিশন এখানে কাজ করতে পারবে না তাহলে কারা কাজ করবে কোন নিয়মে চলবে শাসন কোন নিয়মে চলবে এটা তো অদ্ভুত ব্যাপার
এভাবে এইভাবে কোনো দেশ চলে না। ধন্যবাদ। উনি বলেছেন এগুলো কথার কোনো এই ভারতবর্ষের আইন মেনে যে সমস্ত প্রদেশ চলছে, কোনো প্রদেশ বলতে পারে না যে জাতীয় মানবাধিকার কমিশন তারা আমার রাজ্যে কাজ করতে পারবে না। সেটা রাজ্যপাল বলবেন, রাজ্যপালের মুখপাত্র আমরা নই। দেখুন, যারা কমিশন আছে তারা যথেষ্ট যোগ্য, তারা বুঝবেন কি হয়েছে। আমরা এইটুকুনি জানি, এই সময় নির্বাচনের পরে, পাঁচটি রাজ্যে নির্বাচনের পরে, চারটি রাজ্যে কোনো গণ্ডগোল নেই, কোনো প্রতিহিংসা নেই, কোনো সন্ত্রাস নেই। একমাত্র পশ্চিমবঙ্গে এত সন্ত্রাস, এত প্রতিহিংসা, এবং হাইকোর্টকে অর্ডার করে বলতে হচ্ছে যে ঘরছাড়াদের ঘরে ফেরানোর বন্দোবস্ত করুন। মাননীয়া সেই দিকে একবার মন দিলেই বুঝে যাবেন যে হাইকোর্ট যখন বলছে তখন ঘটনার সত্যতা কতখানি। ধন্যবাদ।